সূর্যের তাপ তোমরের পিঠে লাগবে, তিনি সূর্যের সাথে রাগ করছে, রাগ করে বড় বড় চোখ করে সূর্যের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ কমে গেছে। এই সেই উমর, সূর্য তাকে ভয় পায়, শয়তান তাকে ভয় পায়। ঘট্টের সর্প উমরের পায়ের আওয়াজ শুনলে ঘট্ট থেকে বের হতো না। এই সেই উমর, তিনি জোরে ডাক দিলেন, কে তুমি, কে? অদলার কয়টা বাজছে? তুমি কে? মানন্তা আবার লেদি ফিয়াদি, তোমার হাতে আছে কি? অদলাকে আইরে স্বয়ং প্রেসিডেন্ট, পুলিশ টুলিশ হইতো, নাহলে ঘুষ টুস দিয়া যাইতাম না। আর সেই যুগের পুলিশেরাও তো ঘুষ খায় নাই, আর আমাদের দেশের পুলিশ মাশাআল্লাহ পাগল হয়ে যায় রে। এই যে ট্রাকের পিছে দৌড়াইতেছে পুলিশ, এর জীবনের ভয় নাই। একে মহিলা যাই যা মুগা তো দশটা লইয়া ফেল। কবে আমাদের চরিত্র ভালো হবে সেটা হলো আমার কোশ্চেন, সেটা হলো আমার প্রশ্ন। আমরা কবে মানুষ হব রে ভাই? আমি আমার জীবনের প্রথম যখন আমেরিকাতে গেলাম, 20-22 বছর আগের কথা এটা, এয়ারপোর্টের মধ্যে, বিশাল এয়ারপোর্ট তো, এয়ারপোর্টের আগাগোড়া নাই, লোকজন আমার ছুঁয়ে নেমে গেছে না। আমি সিদ্ধান্ত নিলাম দাঁড়ায় থাকি যা করে কোথায়। দেখ পুলিশ অফিসার এসে আমার জিজ্ঞাসা করে, হ্যালো স্যার, আমারে স্যার করে, আমার মাথার টুপি লম্বা কুর্তা, পুলিশ অফিসার আমারে স্যার করে, আমার কে, হ্যালো স্যার, এনি প্রবলেম, তুমি কি অসুবিধা পড়ছ? পুলিশ অফিসার আমি স্যার করে, হ্যাঁ এইটা কই কি, এত বড় অফিসার পুলিশ, আমি বুঝতে পারছি এটা পুলিশ অফিসার, আমারে স্যার করে। আমাদের দেশের পুলিশ স্যার কইছে আমাদের জীবনে? স্যার কইব এমনি রোল লইয়া খালি থাকে। দেশ কবে ভালো হবে আমার বুঝে আসে। পুলিশ অফিসের দিকে আমাকে, ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি? পরে আমাকে সাথে করে নিয়ে গেছে যেখানে ইমিগ্রেশনে, যেখানে সিল মারে সেখানে পুলিশ অফিসারটা নিজে বুঝতে পারছে আমি নতুন মানুষ, সিল দিয়া বাইরে লোকজন আমাকে নিতে আসছে, ওদের কাছে পৌঁছে দিয়ে পুলিশ অফিস আমার কয়, থ্যাংক ইউ স্যার, আমারে থ্যাংক ইউ কয়। কথা ছিল আমি থ্যাংক ইউ বলবো, ঠিক কিনা? আমার থ্যাংক ইউ ম্যাংকু মনে নাই যা, আমি 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 মনে মনে যে মানুষ যে পাইছি এটাই বেশি। আমারে কয়, থ্যাংক ইউ স্যার। এগুলি এগুলি ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। সকালবেলায় সদরঘাট যখন লঞ্চ থামে, কত মানুষ নামে ভোরবেলায়, মানুষ খালি রেখায় হেল্প করবো, হেল্প সাহায্য, কই যাবেন? কো মিরপুর, কো আমিও মিরপুর যাবো, আইএম সাহায্য করি। মিরপুরের কথা কইয়া সিফাগুল্লির ভিতরে ঢুকাইছে এই লোকটাকে, মিরপুর তো এরম না, কইডেই মিরপুর বেটা, কি আপনার লগে বার কর, এদেশে যদি ওয়াজ নসিহত না হইত এদেশের মানুষ সব জানোয়ার হয়ে যেত। এই যে দেখেন যুবকগুলি বসে আছে, আপনি কি মনে করেন কিছুই আমল করে না? কিছু তো করে, ঠিক কিনা? এই যে দেখেন যুবকদের সংখ্যা মা দিলে বেশি, এবার হ্যাঁ বলেন, আপনি কি মনে করেছেন ওয়াজ শুনতে শুনতে তারা কিছুই আমল করে না? আবার সাই করে, এবার হাবা বলে। সুতরাং ইসলামী সম্মেলন, তাফসীরুল কোরআনের প্রোগ্রাম, ওয়াজ মাহফি, এগুলি বেশি বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ বলে মদ্দলা কয়, স্বয়ং
প্রেসিডেন্ট হ্যাঁ পুলিশ টুলিশ হইতো তোমার জিজ্ঞাসা করি কি তোমার হাতে কথা বলছো না কেন এখন মদওয়ালা একটা সিদ্ধান্ত নিছে সিদ্ধান্তটা কি মদওয়ালা সিদ্ধান্ত নিছে আল্লাহ পাকের দুয়ারে যে আমি আমি তওবা করলাম হে আল্লাহ আমি জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে স্পর্শ করব না ওমরের জঙ্গল থেকে আমাকে বাঁচায় দাও আমার ভাইরাম আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আমার বন্ধা যখন তওবা করে মুনাজাতের মধ্যে কান্দে আমি সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেই আল্লাহ যখন চিল্লায় চিল্লায় বারবার বান্দা যখন চিল্লায় চিল্লায় বারবার আল্লাহরে ডাকে আপনারা বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ এখন আল্লাহ কি বলে শোনেন আল্লাহ বলে কিরে কি হয়েছে তোদের তোরা এভাবে আমাকে চিৎকার মেরে মেরে কেন ডাকলিস কিরে বন্দা মুসিবতে পড়ে গেছিস কিরে বন্দা কঠিন বিপদ তুই কেন ডাকস আমারে কিরে আমার বান্দা পাগলের মতো তুই আমাকে কেন ডাকিস আর ডাকিস না রে বন্দা আমি তোকে ক্ষমা করে ফেলেছি বন্ধুগণ আল্লাহকে বেশি বেশি করে ডাকবেন আপনি কি গুনাহ করেছেন কি গুনাহ কি হয়েছে পৃথিবী ভরে ফেলেছেন গুনাহ করে দুনিয়াতে বেতাব হয়ে গেছে আল্লাহ বলেন তাতে কি হয়েছে তুই ইসলামের দিকে ফিরে আয় কালেমার দিকে আমার রহমতের দুয়ারে এসে দাঁড়া তুই কাঁদতে থাক আমার কাছে কমপ্লিটলি সারেন্ডার কর আমার কাছে তওবা কর ইন্নাল্লাহ ইগফিরুস যুনুবা জামিয়া ইন্নাহু বলুন আমার সঙ্গে ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম একসাথে বলেন তিনি ইচ্ছে করলে আমাদেরকে মাফ করে দিতে পারে এই ক্ষমতা তার আছে মহাব্বতকে একশো ভাগ করে এক ভাগ মহাব্বত পিতা পুত্রের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন একটু খেয়াল করবেন এই এক ভাগ মহাব্বতের কারণে ছেলে পিতার জন্য জীবন দেয় পিতা অনেক সময় ছেলের জন্য জীবন দিয়ে দেয় ঠিক কিনা বাকি 99 ভাগ মহব্বত বন্দারে আমি এবং তোর মাঝখানে রেখে দিয়েছি তুই আমারে পাগলের মতো ডাকলে আমি তোর ডাকে সারা দিই অনি আস্তে জিবলাকু বন্দা তুমি আমাকে ডাক দাও ডাক দিতে দেরি হয় উত্তর দিতে আমরা কি পারবো আজকের মুনাজাতে তওবা করতে সবাই পারবো এ তোবার পরে আর কোনো পাপ হবে না হবে না মারহাবা বলে ওমরের জীবনীতে আছে তিনি এই কথাটাও বলেছিলেন দুধে কেউ পানি মিশাবে না কেউ মিশায়ও না একটি ঘটনা এইরূপ রাতের শেষ ভাগে মা তার মেয়েকে বলছে দুধ কি পরিমাণে হয়েছে 10-12 সে একটু পানি লাগাই দে মেয়ে উত্তর দিছে মা গো মা ওর নিষেধ করেছে দুধে পানি মিশানো যাবে না কেন রে মা দুধে পানি মিশাবার জন্য বলতেছো তুমি মা কয় উমর কি তোকে বাড়িতে বেড়াইতে আসিনি উমর হেনে আসেনি যে উমর দেখবো না
মেয়েটি উত্তর দিলাম, আমার না দেখো পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেখবে দুধে পানি মিশানোর সম্ভব নয়। কোন জায়গায় সুবহান আল্লাহ কইতে হবে এটা তো শিখেন নাই। সুবহান আল্লাহ কর। মাঠা কেমন, মেয়েটা কেমন, মাঝে মধ্যে এরকম ব্যাস কম হয় কিনা? অনেক সময় দেখা যায় মেয়েটা নামাজি রয়ে গেছে, তখনও মা বেনামাজি রয়ে গেছে। অনেক সময় দেখা যায় ছেলেটা নামাজি রয়ে গেছে, বাপ তখনও ছেলে নামাজ পড়তে পড়তে দাঁড়িয়ে রাখছে, বাপ নামাজ না পড়তে পড়তে শাস্তে শাস্তে থোতা শক্ত বুঝে নেই। অনেক ছেলেরে দেখা যায় বাপের লাইন, বাপের দেখা যায় বলল কাহিনী ক বলবে আর কত সাজবেন নিয়া। আল্লাহ দেখে দিলেন না রসুলের সুন্নতটা আমার হবা ক? অনেকে তো হুজুর আমি তো রাখতে চাই, আমার স্ত্রী নিষেধ করে, বেগম বেগম ওয়াইফ ওয়াইফ ওয়াত কয়, তোমার ধর্মের দোয়াই লাগে, তুমি দাঁড়িয়ে দাঁড়াই হল, তোমার মনে যা চায় তাই রাখো, আমি নিষেধ দিতাম না কিন্তু দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে রাখলে আমার বান্ধবীরা কইব তোর জামাই বুড়ো হয়ে গেছে। 40 বছর ধরে চিল্লায় চিল্লা আমি মহিলাদেরকে টার্গেট করে বলে আসছিলাম, আপনার স্বামী যদি দাঁড়িয়ে রাখে আপনারই তো সুবিধা, আপনার দাঁড়িওলা স্বামীর দিকে অন্য মহিলারা নজর দিবে না, ঠিক কিনা বলুন? দাঁড়িটা রাখেন রসুলের সুন্নত, দাঁড়ির খাতিরে কবরের আজাব মাফ হয়ে যেতে পারে। যারা আমি অদিকে যাব না, এটা এনাদার আলোচনা, এনাদার সাবজেক্ট, আরেকদিন শোনানো যাবে। আজকে যে কথা বলে আমি শেষ করতে চাই সেটা আমি আপনাদেরকে শোনাবো, আমরা এখানেই বসে থাকবো, মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ বলি। এখন ওই ভদ্র মহিলা নিজের মেয়েকে বলতেছে, মাইয়া দে উমর কি দেখবো, হযরত উমর তখন সে ঘরের কোনাতে দাঁড়ায় গেছে, উমর শুনতেছে, নিজের হাতে ক্রস, ওমর নিজের হাতে ক্রস মেরে চলে আসছে, পুলিশ পাঠাই দিছে অমুক এলাকায় একটা ঘর আছে সেখানে এক মার মেয়ে, তোমাকে ধরে নিয়ে আস, তোমাকে ধরে নিয়ে আস আমার দরবারে। তো পুলিশের লোকেরা এক এখানে এক মার মেয়ে আছে ওমর ডাকে, মা মনে মনে কয় ওমর ডাকে, আমি যে দুধের মধ্যে যে পানি মারতে কইছি উইন্ডা নিলে গেছে। উমর কয় দুধে কিছু পানি মিশালে কেমন হয়? মহিলা কয় খলিফা বুঝদারি নেই, আপনি এত দূরের থেকে কেমনে হুনছেন, এত দূরের থেকে উন্নালাম, আমার শেষবারের মতো মাফ করে দেন, আমি দুধে আর পানি মিশাব না। উমর বললেন, আপনি একটা নেককার মেয়ে, আপনার পেটে বহন করেছেন, আপনার মেয়ের কারণে আপনি বেঁচে গেলেন, গেট আউট গেট আউট। বেডি বাড়ি আছে দৌড় দৌড়ায় আর কয় না খেয়ে মরা জামুগা তো দুধে আর বাড়ি মার। রাষ্ট্রপ্রধানগুলি যদি ভালো হয় প্রজাগুলি অটোমেটিক ভালো হয়ে যায়, মারহাবা বলে রাষ্ট্রপ্রধানই তো ভালো না, প্রজা কেমনে ভালোই তো কম। আমি বলেছি উমর দেখবে না আল্লাহ দেখবে, মারে দুধে পানি মিশানো সম্ভব নয়। উমর রে তুমি কি জন্যে আমাকে দেখেছো, আমি তো অপরাধী নই রে অমর,